সারা দিন দুটো যুবক একসাথে ঘুরে, একটা হিন্দু আর একটা মুসলিম, খাওয়া দাওয়া চাল চলন উঠা বসা লেন দেন কৃষ্টি কালচার প্রেম ভালোবাসা, হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটা ছেলের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু একটা পার্থক্য কি, আমার বাবা মুসলমান মা মুসলিম, আমার নামটা আব্দুর রহমান, আর ওর বাবা হিন্দু মা হিন্দু, ওর নামটা রামায়ণ। এই কারণে কি আপনি মুসলমান হারে হিন্দু হয়ে গেল? এই কারণে কি আল্লাহ আপনাদের জান্নাত দিবে না জাহান্নাম দিবে? কোনো সুযোগ নেই। ও আদমের সন্তান, আপনি আদমের সন্তান, এতটুকু পার্থক্যের জন্য কোন মানুষ মুসলমান হতে পারে? কোনোভাবে সম্ভব? একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনারাই ফতোয়া দিবেন, রায়টা আপনাদের কাছেই। এই দুইটা ছেলে, একটার নাম রামায়ণ আর একটা নাম আবদুল্লাহ, দোকানে বসে আছে। চিটাগাং থেকে একটা ভদ্রলোক আসছে, আসার পরে আমি বললাম যে ভাই সাহেব, এই যে একটা ছেলে রামায়ণ আর একটা আবদুল্লাহ, দুইটা দেখতে একই রকম, দাড়ি টাড়ি শেপ করা, প্যান্ট পরা, দুইটাই দোকানে বসে সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে। আপনাকে বলতে হবে এই জায়গায় আবদুল্লাহ কোনটা রামায়ণ কোনটা। উনি কতক্ষণ তাকায় থেকে দেখে যে দুইটা তো দেখতে একই লাগে, কেমনে কমু আমি আবদুল্লাহ কোনটা রামায়ণ কোনটা, আমার বাড়ি তো চিটাগাং। এমন একটু চেষ্টা করেন, দেখেন না পারেন কিনা, পারলে আপনাকে পুরস্কার দেবে। উনি অনেকক্ষণ তাকায় তাকায় দেখে যে কোনোভাবে মিলে টিলে না, কোনো উপায় নাই। শেষ পর্যায়ে বলছে যে হুজুর এটা বলা সম্ভব না। আমি বললাম ভাই চেষ্টা করেন। এক পর্যায়ে বললো তাইলে হুজুর একটা কাজ করেন, আমার জোহরের নামাজের আগ পর্যন্ত সময় দেন, জোহরের পরে গিয়ে আমি বলতে পারবো আবদুল্লাহ কোনটা রামায়ণ কোনটা। আমি ঠিক আছে চেষ্টা করি। এখন জোহরের আজান হয়ে গেল, হাইয়ালা সলা, মুয়াজ্জিন বলতেছে ইমামদার যারা আসো, মুসলমান যারা আসো, পুরুষরা তোমরা মসজিদে ঢুকে নামাজে চলে যাও, মহিলারা ঘরের ভিতরে নামাজ শুরু করে দাও। জোহরের আজান দিছে, সমস্ত মুসল্লিরা চলে গেছে, ওই লোকটা তাকায় আছে এখান থেকে কোনটা যায়। হিসাব হলো যে একটা হিন্দু তো যাবে না, যেইটা যাবে চোখ বন্ধ করে হেঁটে আবদুল্লাহ তাকায় আছে, দেখে যে একটাও যায় না, একামত হয়ে গেছে একটাও যায় না। উনি গিয়ে নামাজ পড়ে আসে, দেখে দুইটা এনেই বসা, সালাম ফিরানোর পরে মসজিদ খুঁজে দেখে যে আবদুল্লাহ নাই, বের হয়ে দেখে যে দুইটা এখানে বসা। আবার আসরের আজান হলো, হাই আল্লাহ সলা, সবাই চলে গেল, এখান থেকে একটাও যায় না। মাগরিব হলো, একটাও যায় না, দুইটা এখানে বসা, বোঝানোর জন্য বলতেছে। মাগরিবের পরে উনি আমার বলতেছে হুজুর আপনি তো আমার জিজ্ঞেস করছেন যে এখানে একটা ছেলে আবদুল্লাহ আর একটা রামায়ণ, একটা মুসলমান একটা হিন্দু, এখন আমি বলতে পারবো এখানে মুসলিম কোনটা হিন্দু কোনটা? আমি বললাম ভাই ঠিক আছে অসুবিধা নেই, আপনি ঠান্ডা মাথায় বলেন। কউজুর দেখেন দুইটাকে তো দেখতে একই লাগে, এখন আমি এলাকায় যেহেতু থাকি না, তো চিন্তা করলাম মুসলিম বের করা একটা পন্থা তো আল্লাহ বলে দিয়েছেন, এখান থেকে দেখে আজান হয়ে যাওয়ার পরে কেটা মসজিদে কোনটা যায়, যেটা যাবে চোখ বন্ধ করে এটা আবদুল্লাহ। হুজুর আমি জোহর দেখলাম একটাও যায় না, আসর দেখলাম একটাও যায় নাই, মাগরিব দেখলাম একটাও যায় নাই, দুইটা ছেলে এখানে বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, টেলিভিশনে গান বাজনা দেখতেছে। হুজুর আমি তো চিটাগাং থাকি, আমি তো চিনি না কোনটা মুসলমান কোনটা হিন্দু। হুজুর কোরআন সুন্না দিয়ে আমি একটু বিচার বিশ্লেষণ করে দেখলাম এই দুইটার মধ্যে মুসলমান নাই, এই দুইটার মধ্যে মুসলমান নাই। হিন্দুকে না আমি বলতে পারবো না, তবে দুইটার মধ্যে মুসলমান নাই। এবার আপনি ধরে নেন দুইটা কি, নাম আবদুল্লাহ হলে মানুষ মুসলমান হয় না, আব্দুর রহমান হলে মুসলমান হয় না। এটা এরকম না যে ওই ভুইয়া পরিবারে জন্মগ্রহণ করলেন ভুইয়া হয়ে গেছেন, খান পরিবারে জন্মগ্রহণ করলেন খান হয়ে গেছেন, চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করলেন চৌধুরী হয়ে গেছেন, এরকম না। ডাক্তারের ঘরে জন্ম হলেই কি কেউ ডাক্তার হয়ে যায়? আলেমের ঘরে জন্ম হলে কি আলেম হয়ে যায়? না, ওরে পড়াশোনা করে ডাক্তার হইতে হয়, আলেম হইতে হয়, উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না। মুসলমানটা এরকম না যে বাবা মুসলমান মা মুসলিমা নারী মসজিদের পাশে জন্মগ্রহণ করছি বা আমি মুসলমান হয়ে গেলাম, এরকম না। হুজুর এখানে মুসলমান নাই, আমার দৃষ্টিতে দুইটাই হিন্দু। আর নবী বললেন মুসলমান এটা কেমনে বুঝবা? আল্লাহ নবী বললেন যেইটা আজান হয়ে গেলে মসজিদে চলে যাবে নামাজে দাঁড়িয়ে যাবে বুঝে নিবা ওইটা ইমামদার ওইটা মুসলমান, আর আজান হয়ে যাওয়ার পরে যদি কেউ নামাজে না যায় বুঝে নেবা ওই জায়গায় ইমামদার নাই, ওই জায়গায় মুসলমান নাই, ওই জায়গায় ইমামদার নাই, নামাজ পড়ে নাই, নামাজ ছাড়া আবার ইমামদার হয় কেমনে?